সিডাটা কতটুকু খারাপ তার কথা ঘুরে গে রই কাপড়ের নিচে জায়গা বেজাল বেজাল বুড়া হইছেন দিনও বাড়ি পড়ছে এখন অন্তত একটু ভালো হন আমারে কয় আমার কিচ্ছার পিছনে একটা কিচ্ছা কইও তো আপনি ভাবলেন কিভাবে আপনার কিচ্ছার পিছনে আমি কিচ্ছাটা বলবো বা আপনি যেভাবে বলবেন আমি সেভাবে বলবো কখনোই না কারণ আমি আপনার মত না আপনার মত আমি না তার জন্য আপনার মত কিচ্ছা আপনি এমন ভাবে বুঝাইতাছেন যে আপনি ওই চুল পর্যন্ত গেছেন আমি আরো গভীরে যাই আপনারে কই সর্বতৃপ্ত গুতম তুম্বা কুশুণ্ড ভূষুতারিণী রাগে ফাটেন তোর পরগায় মারে ভবিষ্যতি লাউ কোমরা বাঙ্গি একই জমিনে চাষ হইছে এক ফসল এক জমিনের মধ্যে তিন রকমের ফসল করছে এখন লাউ বলতেছে তোরা আমার সিনো সামিকে ডা বসেন বসেন বসে যান আপনি পিছনে বসেন নয়তো এখানে আচ্ছা বুঝি হ্যাঁ হ্যাঁ ভাই আমিও খুশি হইছি কথার মধ্যে আর বসেন বসেন লাউ বলতেছে আমি হইলাম লাউ আমি যখন বাত্তি হই মজবুত হই ভালো হই তখন আমারে মাছখান দিয়া কাইটা ভিতরের আবর্জনা ফালাই দিয়া দুই সাইডে দুই চটি গাইরা জটিটা দিয়া মাছখানে এক তার লাগায় টিং ট্রিং কইরা এক তার হবে কোমরা কইতাছে আমার গুণ ক্ষমতাও কম না গুরু কি ক্ষমতা কই দেবের দেব মহাদেব তার গায়ে সাদা সাদা ফুসফুস ছিল আমার গায়ে ফুসফুস আছে বাঙ্গি তো বিরাট রাগ হইছে আর বাঙ্গি যখন বাত্তি হয় পাকে তখন কিন্তু এটা ফাইটা যায় কোনো কাজে লাগে না রাগে ফাটি গেছে রাগে যখন ফাইটা যায় মশা মাছি মনে করেন পোকা চোকা ধইরা এটার একেবারে কাজের কাজ একেবারে সাইরা যায় বাবা জীবন এইভাবে রাগ হয়ে না সমস্যা আছে মানব সেবায় কোনো কাজে আসবেন না প্রশ্নের জবাব দিয়েছিলাম আমি আটটা জান্নাতের নাম আমি বলেছিলাম আপনি বলছেন জান্নাতুল ফেরদৌস শুধু হইছে আর হয় নাই জান্নাতুল নাইম পবিত্র কোরআনে আছে আমি যে নামগুলো বলছি সবগুলা দলিল থেকে বলছি আপনি বাইলট করলেন কেন এখানে ইউটিউব আছে এই গানগুলো সরাসরি মানুষে শুনবে দুদিন পরেও শুনবে আপনি এটা মিলায় দেখেন তথ্য যোগাযোগ প্রযুক্তি অনেক ভালো হইছে আসলে কি জানেন আপনি যে আমাকে প্রশ্ন করছেন আপনি মনে হয় নিজেও আটটা জান্নাতের নাম জানেন না এর জন্য আমার কথাটা বাইলট করে দিছেন যে আটটা জান্নাতের নাম তোমার হয় নাই শুধু জান্নাতুল ফেরদৌস হইছে পবিত্র কোরআনে জান্নাতুল নাইমের নাম শুনেন নাই জান্নাতুর মাওয়ার নাম শুনেন নাই এটা কোন ধরনের ফল্টি লেন আমার সাথে আপনি যে কিচ্ছা বললেন দেখেন তো মানুষের মানে চাহিদা এবং রুচি কত নিকৃষ্ট হলে মানুষ এরকম কথা বলতে পারে চাহিদাটা কতটুকু খারাপ তার কথা ঘুরে গে রই কাপড়ের নিচে জায়গা বেজাল বেজাল বুড়া হইছেন দিনও বাড়ি পড়ছে এখন অন্তত একটু ভালো হন আমারে কয় আমার কিচ্ছার পিছনে একটা কিচ্ছা কইও তো আপনি ভাবলেন কিভাবে আপনার কিচ্ছার পিছনে আমি কিচ্ছাটা বলবো বা আপনি যেভাবে বলবেন আমি সেভাবে বলবো কখনোই না কারণ আমি আপনার মতো না আপনার মতো আমি না তার জন্য আপনার মতো কিচ্ছা আপনি এমন ভাবে বুঝাইতাছেন যে আপনি ওই চুল পর্যন্ত গেছেন আমি আরো গভীরে যাই আপনারে কই বন্ডামি সাইরা দিয়া বাবা ভালো কিচ্ছা একটা কই লাইছেন মনে করতেছেন বিশাল কিছু কিচ্ছার ভান্ডার হয়ে গেছেন আপনার এই চালান ফুজি এই পর্যন্তই আপনি যে কি কইতে পারেন এক বাচ্চা ক্লাস টুতে পড়ে এখন রাস্তা দিয়া যাইতেছে যে বোর্ড আছে না যে পরীক্ষা দেয় যে বোর্ড ছোট সময় আমরাও গেছি পড়ছেন না আপনারা এই বোর্ড লয়ে যাইতেছে দোকানদার চাচা কয় কিরে বাবা তুই কোন ক্লাসে পড়স কয় টুতে আস্তে কয় আমি ক্লাস টুতে পড়ি কয় টুতে পড়ো অনে এই বছর গেছে টুতে ফেল করছে আগামী বছর যখন পরীক্ষা দিবার যায় তখন ওই দোকানদার চাচা কয় কিরে বাবা এবার কোন ক্লাসে কয় তুতেই তৃতীয় বছর যাইতেছে কয় কিরে এবার কোন ক্লাসে কয় তোমার একবার কইছি না আমি তুতে পড়ি কয় তুই কি সারা জীবন তুতেই থাকবি থিরিতে উঠবি না এই কিচ্ছা
হুনতে হুনতে এই টুতে টুতে হুনতে হুনতে বাবা আমার জীবন ফাটা ফাটা হয়ে যেতেছে। আমনে কি আর থ্রিতে উঠবেন না, অন্য কোনো কিচ্ছা কি আর নাই, কিচ্ছা কি এই টুতেই। প্রশ্ন করলেন কি, যে কাল হাসরের মাঠে মানুষ অনেক কবর থেকে উঠতেই থাকবে উঠতেই থাকবে, এটা কিসের মতো উঠবে, মানে এটার রূপটা কিভাবে উঠবে, কেমন ভাবে উঠবে, এর আকৃতিটা কেমন হবে। আর একজন ব্যক্তির জানাজা 70 ভার হইছিল, এই লোকটাকে জানা থাকলে বইল তো এমন ভাবে বলার কি আছে। আপনি আমারে জিজ্ঞেস করছেন, আপনি দেখেন আমারে মঞ্চটা দিয়ে আমি বলি কি না, আগে এত হাই হুতাশ করার কি আছে, হাই হুতাশ করার কিছুই নাই, অত হাই হুতাশ করেন না। আপনি যেভাবে বলছেন আমি দলিল থেকে ইতিহাস থেকে সঠিক জবাব দিব। কয় সাজ্জাদের ঘটনা পড়ো নাই, তাইলে এই ঘটনা বললা কেন, বললা কেমনে? আচ্ছা বাবারা, আমার কথা বুঝতে আপনাদের সমস্যা হইতাছে? আচ্ছা বলেন তো, একটা মানুষের জীবনী আর হাদিস দলিল কি এক? আচ্ছা একটা মানুষ সামান্য জান্নাত বানাইছে আর আল্লাহ এই জান্নাতটার নিচে গায়ে একটা জীবনীর মধ্যে কইছে, এটা আমার বিশ্বাস করুন লাগবো? বলেন, একটা জীবনীর মধ্যে লেখা রাখছে যে তার কাছ থেকে আল্লাহ জান্নাত নিয়ে 8টা জান্নাত বানাইছে, এইটাই আমার বিশ্বাস করতে হবে, এটা যেহেতু সহি কোনো হাদিস না, সহি কোনো দলিল না। আপনি বলতেছেন হ্যাঁ এটা তো জীবনী, সাদ্দাদের জীবনী, জীবনী আর সঠিক হাদিস দলিল আলাদা। আমি এর জন্যই বলছি, দলিলের মধ্যে তো বাবা আমি কি আপনার সাথে যুদ্ধ করতে আইছি না মারামারি করতে আইছি? এখানে আমাদেরকে, আমারও আনছে আপনারও আনছে, আমরা সুন্দর মতো গান করে সুন্দর মতো বাড়িতে চলে যাব, এখানে যুদ্ধ শুরু করে দিলেন কেন? আমি বলছি দলিলের মধ্যে বা সহি হাদিসের মধ্যে তো আল্লাহ পাক এটা কোনো ইঙ্গিত দেয় নাই, বা রাসূলেও বলেন নাই যে সাদ্দাতের জান্নাতটা নিয়ে আমার আল্লাহ পাক 8টা জান্নাত করছে। আমি তো কথাটাই এইটাই বলছিলাম, এইটাকে এত ঘুরায় ফাসায় নেওয়ার কি দরকার ছিল? সোজা সুজি খাবারটা এইভাবে ঘুরায় খাইলেন কারণ কি? ঘুরায় ঘুরায় তো আপনি আমার কথাটাই বললেন যে এটা একটা জীবনী, জীবনী আর দলিল হাদিস এক না। আশা করি কথা বুঝতে পারছেন, ঝামেলা করবেন না, আমি আপনার সাথে ঝামেলা করতে রাজি নহে। খুব সুন্দর কথা বলছেন, আপনার প্রথম প্রশ্নের জবাব আমি আমার গানে গানে দিতেছি। এরপরে ইনশাল্লাহ এই যে 72টা কবর থেকে একজন মানুষ উঠছে, কেন উঠছে, কারণ কি, আর কোন কারণেই বা উঠলো, এটা কে বলছে, কার মাধ্যমে উঠছে, কার কি লাগে, তার সব কিছু বলে যাবো ইনশাল্লাহ। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও।
भाग्य लिपि तार इल्लिन मुकाम थाके आत्ता देखी तार उपरे आरश कुर्सी आल्लाह सिंहासन सिंहासनेर पाया धरा फेरेश्ता आठ जन जिन इंसान फेरेश्तारा सबाई जाबे मारा शुधुमात्र जिंदा थाकबे आठ जन पाया धरा आल्लाहर हुकुमे तारा सिंहासनटा लइया काबा बरा बरा निया दिबे रे बसाइया सेई कुष्ठीते बसबे आमार आपे निरंजन सृष्टির আগে অনুরাগে ছিল রে যেমন একা খোদা বসবে তখন একা খোদা বসবে তখন তুমি শুনে যাও পাষাণ মনু একবার পিছন ফিরে धान थे कूड़ी गुला सृष्टि है सेई रकम भावे मानुष उठते थाकबे तार प्रश्नेर जवाब হয়ে গেছে। এই যে একটা প্রশ্ন উনি প্রথম জিজ্ঞেস করলো না কিভাবে উঠবেন অবস্থানটা কেমন, এই আপনার গানের কথায় তার মীমাংসা আমি দিয়ে দিলাম। ও পাখি রে ওরে কুদরতে ইসরাফিলকে লইবে জিন্দা করে হুকুম দিবে সিংহাতে ফুঁক দিতে তারে আল্লাহর হুকুমে আবার সিংহাতে ফুঁক দিবে সমস্ত ফেরেশতা তখন চিন্তা হয়ে যাবে চল্লিশ দিন করিবে আল্লাহ বৃষ্টি পরিশোধ বীর্য বৃষ্টি নাম হইবে হাদিসে বর্ণন এই বৃষ্টি থেকে যা রূপে আলবর যোগ ধারে যার যার কবর হইতে উঠিবে হাসরে আরো একটা ফুক যখন ইসরাফিল দিবে সমস্ত মানুষের দেহে আত্মা চলে যাবে তখন তোমার কি বা হবে ভেবেছিলা শুধু